রাতের অন্ধকারে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে মাটি মাফিয়া দৌরাত্ম্য বেড়েছে দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের সুবর্ণপুর কলোনি এলাকায়। আর মাটি গাড়ি থেকে রাস্তায় কাদা মাটি পড়ে বেহাল অবস্থা, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে। এই দুর্ভোগ থেকে নিস্তার পেতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে হাতে বাঁশের লাঠি নিয়ে মাটি গাড়ি আটকে রেখে বিক্ষোভে নামে বুধবার রাতে। বদর চাকলা রোড বেশ কিছুক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা থানার পুলিশ। বিক্ষোভকারীদের আশ্বস্ত করে পুলিশ জানিয়ে দেয়, কোনো মাটি গাড়ি এলাকায় চলবে না। পুলিশের এই আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। স্থানীয়রা জানাচ্ছেন, বদর হয়ে চাকলা লোকনাথ মন্দির যাওয়ার একমাত্র রাস্তা এটি। মাটি গাড়ি থেকে কাদা মাটি পড়ে যেভাবে রাস্তা পিচ্ছিল হচ্ছে, প্রতি মুহূর্তে দুর্ঘটনা ঘটছে। তাই এই মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ হোক। শেখ রাজীবের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। মূল কারণ হলো এটা একটা বাজার, বাজারের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, ওভারলোড মাটির গাড়ি। আমরা একটা গাড়ি আটকাতে গেছি, তাকে বলেছি গাড়িটা সাইড কর, সে সাইড কল হলো না, বেরিয়ে গেল। আমরা খাদে গেলাম, খাদে যেয়ে খাদ মালিককে বলে আসলাম যে রাস্তাটা পরিষ্কার করেন, বলে তারপর গাড়ি চালান। রাস্তাটা পরিষ্কার করেন, করে গাড়িটা চালান, কারোর অসুবিধা নেই। কেন, সবাই পেটের জ্বালায় দৌড়ুচ্ছে, কিন্তু এই জনগণকে অসুবিধা করে একটা কাজ করবেন, এটা আমরা জনগণ মানতে পারবো না। এর জন্য আমাদের প্রতিবাদ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ তরিকুল মন্ডল, গেলাম উত্তর সুবর্ণপুর পোস্ট চাকলা, মোহাম্মদ দেওঘাট জেলা, উত্তর চব্বিশ পরগনা। মাটির গাড়ি চালায়, রাস্তাগুলো এরকম নোংরা করে, রাত দিন ডেলি একটা না একটা অ্যাক্সিডেন্ট হতেই আছে, কোনো অসুবিধা নেই। এই গত দুদিন আগেই একটা অ্যাক্সিডেন্ট হলো পাম্পের ওই জায়গাটায়। আর এরা রাত্রি দিনের বেলা গাড়ি চালায় না, রাত্রে গাড়ি চালায়। কেন দিনের বেলা গাড়ি চালায় না? কেন দিনের বেলা চালায় না, ওরা জানে কেন চালায় না। রাত্রে যেই সব বাজার একটু হালকা হবে, ওরা রাত্রে এরকম নোংরা করবে। আর এই যে একটু বৃষ্টি হবে, রাস্তা নোংরা হবে, আর ওই স্লিপ করে পড়বে, অ্যাক্সিডেন্ট হবে। আপনারা প্রশাসনকে জানাননি? আমরা কি জানাবো প্রশাসন? ওরা বলে মাটির যারা ব্যবসা করে তারা বলে, আমরা প্রশাসনের সাথে কথা হয়ে থাকে ওদের। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই রাস্তা নোংরা যাতে না হয়, আর মাটির গাড়ি বন্ধ হয়ে যাক। আপনার নাম? আমার নাম নাসিরুদ্দিন মণ্ডল। আশিক ছড়ায়, আপিস ছড়ায়। ঝামেলা করলো পাবলিককে, লাঠিপাঠি উপরে ঝামেলা করেছে, গাড়ি বন্ধ করার জন্য বলছে, তাও চালিয়ে যাচ্ছে। আপনারা তো জানালাম, আপনারা জানালাম।